नमस्कार बंधुरा, आमी रुमा साहा। वेलकाम किचेने आपनादेर सकलके जानाई सादर आमंत्रण। आमी आजके निये एसेछि गोपाल ठाकुरेर एकटी पछन्देर भोग मालपोयार रेसिपि निये। साधारणत जन्माष्टमीर दिन आमरा गोपाल ठाकुरके एई मालपोया भोग दिये थाकि। ताहले झटपट देखे नि एई रेसिपिटी आमी केमन भावे बानाबो। मालपोया करार जन्य आमी निये निएछि एक बाटी चीनी, एक बाटी सूजी, एक बाटी मयदा, दूध, एलाच गुड़ो और मौरी। आमी एकटी मिक्सिंग बोल निये निएछि। सबार प्रथमे चीनीटा आमी ए मिक्सिंग बोलेर मध्ये ढेले देब। एबार ए चीनीर मध्ये अल्प परिमाण जल दिए आमी चीनीटिके 15 मिनिटेर जन्य भिजिए राखब। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো এই রেসিপিতে চিনি ব্যবহার করবেন। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এক বাটি সুজি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা। এরপর এর মধ্যে দুধটি আমি দিয়ে দেব। এবার ব্যাটারটি আমি মেখে নেব। দেখুন, ব্যাটারটি মাখার জন্য আরেকটু দুধ লাগবে, তার জন্য আমি আরেক বাটি দুধ অ্যাড করে দেব। চিনি আর দুধটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ এবং পরিমাণ মতন এখানে ব্যবহার করবেন। দেখুন, ব্যাটারটি খুব সুন্দর রেডি হয়ে গেছে। খুব বেশি পাতলাও না, খুব ভারীও না। এবার আমি এই ব্যাটারটির মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো এবং মৌরি। তারপর খুব ভালো করে এটিকে মিক্স করে নেব। এবার আমি এই ব্যাটারটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি মালপোয়াটা ভেজে নেব। এবার একটি প্যানে আমি রিফাইন অয়েল ঢেলে নেব। এবার তেলটি খুব ভালো করে আমি গরম করে নেব। দেখুন, তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মালপাগুলো কিন্তু ভেজে নেব। মালপোয়াগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করুন। আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।